আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল বাংলা 24-এ। আর ট্রাভেল বাংলা 24 থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি স্টাইলিশ আবায়াতে। তো আমার সাথে আছেন আপু মারিয়া হোসেন। তো প্রথমে আমরা আপুর এই শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। স্টাইলিশ আবায়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 3, ব্লক সি, শপ নাম্বার 91। এছাড়া ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে, এর আমরা যোগাযোগ করে আপনারা আপুদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ঢাকার ভিতরে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি, এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দের আবায়া, বোরখা, হিজাব, যে কোনো প্রোডাক্ট আপনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তারপর আজকে কোন আইটেম দেখাচ্ছেন আপনারা সব থেকে? আজকে আমরা দেখাবো শর্ট কেপ। যারা কভার আপ ইউজ করেন, যে বোরখা বা আবায়া পরেন না, বাট একটা শর্ট কভার আপ সবসময় গায়ে থাকে, তাদের জন্য আজকে আমরা শর্ট একটা আইটেম দেখাবো। আর আমি যেটা পরে আছি জাস্ট এই আইটেমগুলোই আর কি। আর হিজাব তো আছে আমাদের শপে, অনেক হিজাব আছে। যদি এখন এই ভিডিওতে তো হিজাব দেখানো হবে না, বাট আপনারা তো অনেকেই জানতে চাইবেন হিজাব প্রাইস বা হিজাব আছে কিনা। হ্যাঁ, আমাদের অনেক হিজাব এভেলেবেল আছে, আপনারা হিজাবের জন্য আমাদের সব ভিজিট করবেন বা নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এখন তাহলে আমরা কেপ দেখানো শুরু করি। তো আমি যে কেপটা পরে আছি এইটার আমি কালার দেখাচ্ছি। হ্যাঁ, এটার হচ্ছে আমি সবগুলো কালার দেখাবো, সেম কালারটা নাই বাট অনেকগুলো কালার আছে, আর প্রত্যেকটা হচ্ছে দুবাই ম্যাচেবেলে করা। এখানে হচ্ছে ফুললি যে আপনার কাঁধের থেকে নিয়ে স্লেভ পর্যন্ত এমব্রয়ডারি করা, আর হাতাটা হচ্ছে কফ হাতা। হ্যাঁ, এই হচ্ছে ফুললি এমব্রয়ডারি, সাথে হচ্ছে আপনার টেম্পার স্টোন করা, যে স্টোনগুলো ইউজুয়ালি ঝরে পড়ে না। এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্ক। আর এটার এই আইটেমটার নাম হচ্ছে ইরানি কেপ। এটা একটা ইরানি মানে কেপ স্টাইলে আমাদের করা, ইরানি টাইপের। জাস্ট অ্যাজ দেখ আপনারা যেরকম আমাকে দেখতেই পাচ্ছে আমি পরা আছি, ঠিক সেম আমি ব্যাক মানে ব্যাক পোর্শনটাও দেখাচ্ছি, জাস্ট এই টাইপের। এইটি আচ্ছা, এটার আমি বিভিন্ন কালার যেগুলো আছে আমি কালারগুলো সব আর আমরা কিন্তু ভিডিওতে কোনো প্রাইস বলছি না, আপনাদের যদি আপনারা আমাদের সব পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে ইমো নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নেবেন। আর শপে আসতে চাইলে তো আমি অ্যাড্রেস বলেই দিয়েছি। হ্যাঁ, আর এই হচ্ছে একটা মিন্ট কালার, মিন্ট কালার মধ্যে এটা কিন্তু পাইপিং করা আছে। এটা আপনার একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে, এটাতে আপনার পাইপিং শপ আছে, সবগুলো আমাদের পাইপিং থাকে না, বাট এটাতে কিন্তু খুব সুন্দর করে পাইপিং আছে। আর এই হচ্ছে এমব্রয়ডারিটা, আমরা এমব্রয়ডারি কিন্তু সবসময় পাইপিং এবং কাপড়ের এসার সাথেই কিন্তু ম্যাচ করে এইটা আমরা এমব্রয়ডারি করি। এই হচ্ছে ব্যাক সাইডের, ওকে। আর প্রত্যেকটা হচ্ছে 50 লেন্থের, লেন্থ হচ্ছে 50 আপু। আমরা কিন্তু যে কোনো সাইজ কাস্টমাইজ করে দিতে পারবো, বাট ইউজুয়ালি কেপ কিন্তু সবাই শর্টেই পরে, কেপটা কিন্তু আসলে ফুল লেন্থে পরে না। সময় নেন কতদিন? আমরা সময় নিই 15-20 দিন, কারণ এমব্রয়ডারি করতে অনেক সময় লাগে। আমরা তো খুব মিহি কাজ, আপনার কাজটা আমি কাছের থেকে দেখাই তাহলে বুঝবেন, খুব মিহি করে কিন্তু কাজটা করা, যার কারণে আমাদের এটা সময় লাগে অনেক বেশি। যেগুলো হচ্ছে কম্পিউটার এমব্রয়ডারি করা ওইটা খুব শর্ট টাইমে করা যায়, বাট এই কাজগুলো কিন্তু অনেক সময় লাগে আপু। এই যে, আর প্রত্যেকটাই হচ্ছে আমাদের দুবাই ম্যাটেরিয়াল, আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে সব দুবাই ম্যাটেরিয়ালে করা। এই যে, এই হচ্ছে ব্যাক পোর্শনের ওয়ার্ক, এটা হচ্ছে সাইড মানে সাইডের ওয়ার্ক। আচ্ছা, এই হচ্ছে একটা অ্যাশ কালার, ডিপ অ্যাশ কালার। মানে আমাদের আসলে কি আপু, আপনি একটু ক্যামেরাটা নিলে দেখবেন আমাদের কালার ভ্যারিয়েশন কিন্তু অনেক অনেক কালার, মানে দুবাই ম্যাটেরিয়ালের মধ্যে যত কালার করা যায় তত কালারই কিন্তু আমরা আসলে নিয়ে আসি। এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে দিতে পারবো, রাইট? এই হচ্ছে ব্যাক পোর্শনের ওয়ার্কটা। এটা হচ্ছে পার্সিয়ান, হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্সিয়ান কেপ। পার্সিয়ান কেপের মানে স্পেশালিটি হচ্ছে সাইড থেকে আপনার ফাড়াটা থাকবে, হ্যাঁ, সাইড ওপেন, আর এইভাবে হচ্ছে ওয়ার্কটা থাকে। এটা হচ্ছে আপনি ব্যাক পোর্শনে ওয়ার্ক, এটা সামনে দিয়ে হচ্ছে একেবারে প্লেন থাকবে, সামনে হচ্ছে কোনো ওয়ার্ক নাই, সামনে একেবারে প্লেন, অ্যান্ড ব্যাক পোর্শন আপনার এই ওয়ার্কটা আছে। এগুলো সবগুলো হচ্ছে 50 লেন্থে করা। আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে তারপরে প্রাইসটা জেনে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটু অন্যরকম ডিজাইন। এই যে, এটা হচ্ছে স্লিভটা হচ্ছে এই টাইপের, স্লিভটা হচ্ছে এই এই ডিজাইনে আসছে, আর এই হচ্ছে কাঁধের থেকে ডিজাইনটা, ব্যাক পোর্শনে কিন্তু এই ওয়ার্কটা আছে। আচ্ছা আচ্ছা, কেপের মধ্যে আরেকটু স্টাইলিশ কেপ হচ্ছে, এগুলো নাগিন কেপ আমরা বলি, কারণ এটার স্লিভের ডিজাইনটা দেখে আমাদের মানে নাগিন টাইপের নামটাই দেওয়া হয়েছে। এই হচ্ছে স্লিভটা, হ্যাঁ, এবং ম্যাটেরিয়াল কিন্তু সবগুলো দুবাই। এই যে, এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা। আর এখানে দেখেন, এখানে একটা ফিতা সিস্টেম করা আছে, আপনারা চাইলে ফিতাটা আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন। খুব সুন্দর করে ওয়ার্কটা কিন্তু করা আছে, এবং এগুলো যে কোনো সাইজ কাস্টমাইজ করা পসিবল, সাইজ অ্যান্ড কালার কাস্টমাইজ হবে। এটার লেন্থ হচ্ছে 54,
আচ্ছা, ইরানি কেপের মধ্যে এখন আমরা দেখাবো হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক। এতক্ষণ আমরা এমব্রয়ডারি দেখেছি, এগুলো হচ্ছে স্টোন ওয়ার্কে করা ইরানি কেপটা। খুব সিম্পলের মধ্যে ওয়ার্কটা করা, বাট খুবই এলিগেন্ট। এই যে হচ্ছে ব্যাক সাইডে জাস্ট, মানে গেট আপটা কিন্তু আমারটার মতোই আসবে। এটাতে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং ম্যাটেরিয়াল দুবাই। এই হচ্ছে একটা মিষ্টি পিঙ্ক, এই হচ্ছে মিষ্টি পিঙ্ক, আর এই হচ্ছে একটা ল্যাভেন্ডার টাইপের, লাইট পার্পল বলা যায়, ল্যাভেন্ডার টাইপও বলা যায়। যে গেট আপটা হচ্ছে এইরকম। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা আমরা পার্সিয়ান কেপ দেখাবো। পার্সিয়ান কেপটা হচ্ছে এমব্রয়ডারি, সাইডে হচ্ছে এটা এই যে এইভাবে ওপেন থাকবে, সাইডটা ওপেন থাকবে, অ্যান্ড সামনে হচ্ছে এমব্রয়ডারি করা, অ্যান্ড সামনে দিয়ে হচ্ছে আপনার যে ওপেন বাট হচ্ছে বাটন লক করা, আপনি বাটন দিয়ে পুরোটা লক করে নিতে পারবেন, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই যে এই হচ্ছে ডিজাইনগুলো পার্সিয়ান কেপের মধ্যে। আরেকটা আছে কারচুপি ওয়ার্ক করা, এই যে পার্সিয়ান কেপের মধ্যে হচ্ছে কারচুপি ওয়ার্ক, এবং এইটার ঘের কিন্তু অনেক বেশি পার্সিয়ান কেপ। আমি একটু দূরে গেলেও তো দেখবেন ঘের কিন্তু অনেক বেশি পার্সিয়ান কেপের, এবং সুন্দর করে এখানে কারচুপি ওয়ার্কটা করা আছে। আর এগুলো হচ্ছে আমাদের খুব স্পেশাল কালেকশন। এটার রিজন হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো আমাদের সব বাইরে থেকে আনা, এই ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা আমাদের বাইরে থেকে আনা। এই যে কোনোটা কিন্তু আমাদের মানে দেশি ম্যাটেরিয়াল না, সবগুলো হচ্ছে দেশি, মানে ম্যাটেরিয়ালগুলো সব বাইরের, আমাদের নিজস্ব কারখানাতে ফ্যাক্টরিতে আমরা এগুলো ডেভেলপ করেছি। এই যে এই হচ্ছে ডিজাইনটা, এটার কয়েকটা কালার আছে, এখন দুইটা হলো ব্ল্যাকটা সেল যারা গর্জিয়াস পার্টি কেপ চাচ্ছে, কিন্তু কাজ করা, হ্যাঁ সম্পূর্ণ কাজ করা, এবং এটা দুইটা কালার এই মুহূর্তে শপে অ্যাভেলেবেল আছে, বাট এটাতে আরও অনেকগুলো কালার ছিল আমাদের স্টকেও আছে, আপনারা তো আমাদের পেজ ভিজিট করলে কালারগুলো পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে আরেকটা মেরুনের মধ্যে। আপনাদের এই শপের পেজের নাম কিন্তু স্টাইলিশ, স্টাইলিশ আবায়া, হ্যাঁ পেজের নামও কিন্তু স্টাইলিশ আবায়া। এই যে এই হচ্ছে সাইড ওয়ার্কটা, এবং যে কোনো কালারে আপনারা যে কোনো ডিজাইন, যে কোনো কালার, যে কোনো সাইজ কাস্টমাইজ পসিবল। আচ্ছা, এই হচ্ছে আরেকটা মারুনের মধ্যে, এই হচ্ছে একটা মারুন কালার। এগুলো সবই হচ্ছে পার্টি কেপ আর কি, শর্ট কেপ, যারা শর্ট কেপ পছন্দ করেন যে কভার আপের জন্য তাদের জন্য। তো ঠিক আছে, আজকে আপনার কেপের কালেকশন এতটুকুই দেখলাম, সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।